আরও একটা নতুন ভিডিওতে বাংলা বাজে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে আপনার ডান দিকের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন বেশি না কথা বলে ভিডিওর আলোচনা শুরু করা যাক। গালওয়ান থেকে পিছিয়ে যাচ্ছে চীনা বাহিনী, কিন্তু এই পিছিয়ে যাওয়া সাময়িক কৌশল নয় তো। 1962 যুদ্ধের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সতর্ক ভারত। ওই বছর গরমের শুরুতে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীন, তারপর পিছিয়েও গিয়েছিল লাল ফৌজ। কিন্তু শীতের শুরুতে তাপমাত্রা নামতেই গালওয়ান উত্তেজনায় পারদ চড়িয়েছিল পিপলস লিবারেশন আর্মি। শুরু হয়েছিল ভারত চীন যুদ্ধ। সেই রক্তাক্ত ইতিহাস স্মরণে রেখেই সীমান্তে পলক ফেলছে না নয়াদিল্লি। 1962 15ই জুলাই রবিবার আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ভারতীয় ঘাঁটির সন্নিহিত অঞ্চল হইতে চীনাদের পশ্চাৎপসরণ। প্রায় 6 দশক আগের সংবাদপত্রের সেই শিরোনামই এখন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার সঙ্গে জড়িয়ে রয়েছে সতর্ক বার্তাও, কারণ 1962 ওই সময়ে ঠিক 96 দিন পর 20 অক্টোবর শুরু হয়েছিল ভারত চীন যুদ্ধ। তার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল সেই গালওয়ান। প্রাক্তন সেনাদের মতে সীমান্তে দুপা এগিয়ে এক পা পিছনোর নীতি নিয়েছে চীন, সুতরাং দিল্লির উচিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে ফেরার জন্য বেজিংকে চাপ দেওয়া। সেনা সূত্রে খবর, উত্তেজনা এড়াতে ভারতীয় এবং চীনা সেনার মধ্যে দূরত্ব বজায় রাখা হচ্ছে। তাদের মতে এগুলি ছোট পদক্ষেপ, তবে 1962 ইতিহাসকে মাথায় রেখেই সতর্ক থাকার কথাই বলছেন তারা। কি ঘটেছিল 1962 ওই সময়ে? গালওয়ান উপত্যকায় সেই সময় ঘাঁটি গেড়েছিল গোর্খা রেজিমেন্ট। 6ই জুলাই চীনা প্ল্যাটুন গোর্খা বাহিনীকে দেখতে পায়। তারা হেডকোয়ার্টারে গিয়ে খবর দেয়। 4 দিন পর 300 জনের বাহিনী গালওয়ান উপত্যকায় জড়ো করে চীন। তারা গোর্খা রেজিমেন্টকে ঘিরে ফেলে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 15ই জুলাই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় গালওয়ান পোস্ট থেকে 200 মিটার দূরে সরে গিয়েছে চীনা ফৌজ, কিন্তু তা ছিল নিহাতি সাময়িক। ফের ফিরে আসে চীনা বাহিনী। এরপর 3 মাস ধরে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে দীর্ঘ চিঠি চাপাটি চলে। চীনের ওই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়। অন্যদিকে চীনের চোখরাঙানি সত্ত্বেও সেই সময় 3 মাস ধরে গালওয়ান পোস্টের ঘাঁটি আঁকলে ছিল গোর্খা রেজিমেন্ট। ওই রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন নায়েক সুবেদার জঙ্গ বাহাদুর। সেই ঘটনার পর জনসাধারণের মনে গোর্খা রেজিমেন্টের উচ্চতা যেন গালওয়ান উপত্যকার উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছিল। আর নায়েক সুবেদার জঙ্গ বাহাদুরের বীরত্বের কাহিনী ছড়িয়ে পড়ে লোকগাতার মতোই। এর মধ্যে গ্রীষ্ম পেরিয়ে শীত নামতে শুরু করে, গালওয়ানের তাপমাত্রাও দ্রুত নামতে থাকে শূন্যের নিচে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মনস্থির করেন গালওয়ান থেকে গোর্খা রেজিমেন্টকে সরিয়ে 5 জাট আলফা কোম্পানিকে পাঠাবেন। ওই বাহিনীর নেতৃত্বে ছিলেন মেজর এসএস হাসাবানিশ। 4ঠা অক্টোবর থেকে কাপ্টারের মাধ্যমে 5 জাট আলফা কোম্পানিকে গালওয়ানে নামানোর কাজ শুরু হয়। কয়েকদিনের মধ্যে তা শেষও হয়ে যায়। গালওয়ান পোস্টের দায়িত্বে নতুন বাহিনী আসার কিছুদিনের মধ্যে 20 অক্টোবর আচমকায় হামলা চালায় চীনা বাহিনী। লাল ফৌজের গুলিতে নিহত হয় 36 জন ভারতীয় সেনা। শুরু হয়ে যায় ভারত চীন যুদ্ধ। গালওয়ান ছাড়িয়ে ভারত চীন সীমান্তে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে যুদ্ধের আগুন। চীনা সৈন্যদের হাতে যুদ্ধবন্দী হন মেজর এস এস হাসাবনিশ। 7 মাস তিনি বন্দি শিবিরে কাটান। অবশেষে যুদ্ধ শেষ হলে ছাড়া পান তিনি। প্রায় 6 দশক পর এবারও সংঘাতের কেন্দ্রবিন্দু সেই গালওয়ান। আগের ঘটনাক্রমের সঙ্গে মিলও পাওয়া যাচ্ছে কিছুটা। কাকতালীয়ভাবে মেজর এস এস হাসাবনিশের পুত্র লেফটেন্যান্ট জেনারেল হাসনাবিশ বর্তমানে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ। রবিবার রাত থেকে গালওয়ানের সংঘর্ষস্থল বা পেট্রোলিং পয়েন্ট 14 থেকে পিছিয়ে যেতে শুরু করেছে চীনা সেনা। পাশাপাশি গোগ্রা হটস্প্রিং ও প্যাংগং হ্রদের উত্তর দিকের অধিকৃত এলাকাতেও চীনা সাজোয়া গাড়িগুলো অনেকটাই পিছিয়েছে। কিন্তু ইতিহাস মনে রেখেই সতর্ক রয়েছে ভারতীয় বাহিনী। প্রাক্তন সেনারাও সতর্কবার্তা দিচ্ছেন এই বলে, যারা ইতিহাস জানে তারা এর পুনরাবৃত্তি ঘটাবে না।
পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনি কিরকম ভিডিও দেখতে চান সেটাও পারলে ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দেবেন। আর আপনার একান্তই যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনি শেয়ার করুন, শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।